Et je l'invite à venir à la tribune pour s'adresser à l'Assemblée générale. Avec la permission de l'Assemblée générale, je demande au chef du protocole d'aller chercher le Cheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবন যাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। করে সবজি খাবেন এবং বৃষ্টিতে ভেজার পর সাথে সাথে গোসল করবেন। এই বর্ষায় সুস্থ থাকার জন্য দেশের সার্বিক পরিস্থিতির সর্বশেষ খবর জানতে এবং স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য জানতে আমাদের প্রতিদিনের পরিবেশনা শুনতে থাকুন। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশ বেতারের সাথে থাকার জন্য। আমি একটা বাক্সর মধ্যে পায়খানা করে তোমাদের মা বাবার কাছে পাঠিয়ে দেব, যেন ওনারা বুঝতে পারেন কেমন পায়খানা আমাদের কাছে পাঠিয়েছেন। ঐতিহ্য, শান্তি, শৃঙ্খলা, এই তিনটি স্তম্ভ সেনাবাহিনীর। এখানে যারা থাকবে এই তিনটি স্তম্ভ মেনে চলতে হবে, না মানলে তাদেরকে ঘোড়ার ঘাস খেতে হবে। আমি কিছুই বাদ দিই না। আর আমার মাও যদি এই বেসিক ট্রেনিং এ আসতো, তাকেও আমি পিটিয়ে লম্বা করে দিতাম। সরকার ঘোষণা করেছে যে চারটি পত্রিকাকে নিয়ন্ত্রণে নিয়েছে, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক এবং বাংলাদেশ টাইমস। বাকি পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেছে। নুরুল ইসলাম পাটোয়ারিকে ইত্তেফাক পত্রিকার প্রধান সম্পাদক করা হয়েছে। ওবায়দুল হককে বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রধান সম্পাদক করা হয়েছে। সিরাজুল হায়দার খানকে দৈনিক বাংলা পত্রিকার প্রধান সম্পাদক। আর বাকি থাকলো কি? আচ্ছা, তোমার একটা মেয়ে আছে না, ময়না, ওর জন্য ছেলে খুঁজছো না? আমি একটা ছেলেকে জানি, আমার স্কুল ফ্রেন্ড হাফিজউদ্দিন চৌধুরী, আদমজি জুট মিলের জেম। ছেলে আমেরিকায় ডাক্তারি করে, চাইলে যোগাযোগ করতে পারে। ওকে ফারুক ভাই, আমি বাড়িতে রাখবো। গুড।
Hello, Moina. How are you? I'm fine, sister. Why don't you study in the library? It's too loud. সোফিয়া লরেন তোশি আচ্ছা ময়নাপু তোমার কি কাউকে পছন্দ না মানে আজকাল দেখছি সবাই লুকিয়ে লুকিয়ে প্রেম করছে তুমি করছো আই হ্যাঁ করছি একজন অজানা অদৃশ্য তার সাথে একজন অজানা অদৃশ্য কারোর সাথে কিভাবে প্রেম করা যায় তুমি বলো কে যেন ডাকে কেন জানি ডাকে সেই এক অজানা জানা নেই ঠিকানা এই রাত তারার মাঝে কে তোমার নাম ধরে সে ডাকে কে যেন ডাকে কেন জানি ডাকে শোনো যা বলি শোনো যে ছিল তোমার মনে সেই যদি এসে গোপনে হাতটা তোমার ধরে বলে ভালোবাসি ভালোবাসবে কি এসে এসে দেখো না শোনো মনে মনে তাকে খুঁজো জানে জানে পূর্ণিমা হয় সে সাজবে আকাশ রঙিন ঘোড়ায় সে তুলে নেবে কি যেন ডাকে কেন জানি ডাকে সেই এক অজানা জানা নেই ঠিকানা এই রাত তারার মাঝে কে তোমার নাম ধরে সে ডাকে কে যেন ডাকে কেন জানি ডাকে জানা হয়ে যায় কেন জানি অদৃশ্য মানুষ দেখা যায় বলো বলো তা শুনি বলো 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 তা শুনি বলো এই সুরে আগে রাখলে এই রাগে আবার আসলে হাতটা ধরে আবার বলে চলো উড়ি উড়ে যাব কি কোথায় সামনে এসো না আমি এই গান শুনি মনে মনে ডাকছি তোকে ক্ষণে ক্ষণে সীমানা ভেঙে আছো তোর হাত বর্ষায় ভেজে আমরা কে যেন ডাকে কেন জানি ডাকে কেন ডাকে কেন জানি ডাকে সে এক অজানা জানা নেই ঠিকানা এই রাত তারার মাঝে আমার নাম ধরে সে ডাকে
ডাকে, এ যেন ডাকে, কেন জানি ডাকে। যারা গ্রামে থাকে এই নাটক ওদের লাইফস্টাইলে অনেক কিছু শেখায়। ওরা যদি ঘুমিয়ে যায় তাহলে কিভাবে শিখবে? ফিফটিন হান্ড্রেডের পরে কি কোনো নতুন গান বের হয় না বাংলাদেশে? সবসময় একই গান চলতেই থাকে। গ্রামের মানুষ রক অ্যান্ড রোল পছন্দ করে না। তুমি যদি ভালো করতে পারো জয়েন করো। তুমি তো কলেজে রেডিওর কাজ করতে। নো থ্যাঙ্কস, আমি জীবনে এত বোরিং হতে পারবো না। তোমার মিজান নানা ওয়ার্ল্ড মিউজিকের জন্য একজন ভালো ডিজে খুঁজছে, যে ভালো ইংলিশ বলতে পারে। তোমার কথা বলে রেখেছে। তর্ক তুমি ভালোই করতে পারো, কাজের বেলায় তুমি নাই। আফজাল, হ্যাঁ কি হলো? আব্বা, আপনি না বাংলাদেশ বেতারের কথা বলছিলেন? তো তুমি কি এখন জয়েন করতে চাও? ফোন দিব। সিরাজ হায়দার খান সাহেবের ছেলে কালকের থেকে ওয়ার্ল্ড মিউজিক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে, বুঝতে পেরেছ রাফেল? না, বুঝি নাই। গলার স্বরটা নিচু করো। স্যার, স্যার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। স্যার আমি এই প্রোগ্রামের প্রডিউসার, কোনো কিছু গড়বড় বা ওলট পালট হলে তো স্যার আমার খবর আছে। বিন্দুমাত্র কিছু পরিবর্তন করার আগে স্যার আমাকে জানানো উচিত। এইটা নিয়ে তো তোমার সাথে কোনো তর্ক নেই। দেখো, ও হচ্ছে তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর নাতি। ও বলে আমেরিকায় পড়াশোনা করে এসেছে, ওখানেও নাকি একটা রেডিও প্রোগ্রাম করত। যাক, ওটা নিয়ে আর মাথা ঘামিয়ে না রাফেল, আমরা তো শুধুমাত্র একজন ডিজের কথা। না স্যার, শুধুমাত্র এটা একটা ডিজের ব্যাপার না, এটা বাংলাদেশ বেতারের ভাবমূর্তির ব্যাপার স্যার। স্যার আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি জানেন খুব ভালো করে। স্যার কোনো কিছু এত হালকাভাবে নিলে চলবে না। আপনি একটা নাটক বানাতে চাচ্ছেন? এই স্ক্রিপ্টটা রাফেল ভাইকে জমা দিতে হবে, উনি আমাদের ইমিডিয়েট সুপারভাইজার, আর সব স্ক্রিপ্ট উনি রিভিউ করেন। খুব সিরিয়াস টাইপের মানুষ। আই হ্যাভ হার্ড মুক্তিযুদ্ধের সময় নাকি উনি হাউ টু সে দিস, হি গট শট ইন দ্য বাট। মানুষ মজা। আচ্ছা, আর কিছু বলা উচিত না, মানে মানুষ বলে আর কি, আমি কনফার্ম করিনি। কনফার্ম করে আমাকে জানিও। উনি এমন একজন মানুষ যার সাথে বাড়িয়ে কথা না বলাই ভালো। আপনি অনেক কম কথা বলেন, তাই না? আফজাল, আমি তোমার বাবার ফ্রেন্ড মুজাক্কের আঙ্কেল। ও, হাউডি আঙ্কেল, কেমন আছেন? ফাইন ফাইন। তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। মিতা জি, এটা কি কামিজের সাথে জিন্স? নতুন ফ্যাশন আঙ্কেল। হায় রে খোদা, ক্যা জামানা আ গয়া। আচ্ছা, উনি হচ্ছেন মুজাক্কের আঙ্কেল, আমাদের এমডি। ওকে, সিনিয়রদেরকে হাউডি বলতে হয় না। এটা নতুন রুল? না, পুরনো। রাফেল ভাই, কি নাম তোমার? আফজাল। আফজাল কি, আগে পরে কিছু নাই? আফজাল খান। তো তুমি সিরাজ হায়দার খানের ছেলে,
তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী তোমার নানা হয়? হ্যাঁ আমার আপন নানা না, আমার আমার আম্মার মামা। যাই হোক, আমি অবশ্য একটু একটু ইংরেজিতে লেখালেখি করি। দিস অ্যাবাভ অল টু দাইন ওন সেলফ বি ট্রু। এটা কি আপনি নিজে লিখেছেন? জি না, শেক্সপিয়ার, হ্যামলেট। তুমি এটাও জানো না তুমি কি বাইরে থেকে পড়াশোনা করে এসেছো আর কি রেডিও প্রোগ্রাম চালাবে তুমি? আমার লেখা ইংরেজি পত্রিকাতেও কয়েকবার পাবলিশ হয়েছে। তাই? হ্যাঁ। বয়স কত তোমার? 22। মাত্র 22? আর তুমি এসেছো ওয়ার্ল্ড মিউজিকের প্রোগ্রাম চালাতে? হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবে, এই অফিসে আমি তোমার বস, সো আমার সাথে যখন কথা বলবে তখন একটু সম্মান রেখে কথা বলবে। ওকে, নো প্রবলেম। আমি কোনো হাসির কথা বলিনি, বাংলাদেশ বেতার অনেক সিরিয়াস একটা কাজের জায়গা, এখানে হাসাহাসির কোনো জায়গা নেই, ঠিক আছে? যাও। ময়না, নিচে আসো। কেন? মেহমান বসে আছে, কখন থেকে অপেক্ষা করছে, কি মনে করবে বলো তো? তাড়াতাড়ি আসো। আর শোনো, একটা সুন্দর শাড়ি পরে আসো। এই যে, এটাই হচ্ছে আমার মেয়ে ময়না। বসো বেটা, আমার ছেলে নাদিম। হ্যালো নাদিম, আমেরিকাতে ডাক্তারি পাস করে চাকরি করছে। আমেরিকা কোন শহর? নিউ ইয়র্ক। ও, ময়না খুব ভালো গান গায়। তাই? খুব ভালো, একটা গান শুনিয়ে দে না মা। আমার তো এখন প্র্যাকটিস নেই বাবা। তুই প্র্যাকটিস ছাড়াই ভালো গাস, কানা। থাক ইফতেখার, জোর করো না, পরে প্র্যাকটিস করে আমাদের শোনাবে। এটা কি? এটা হচ্ছে ঘড়ি। নাদিমকে কেমন লেগেছে? ভালো। হ্যান্ডসাম আছে ছেলেটা, না? ভালোই দেখতে। ময়না। জি। নাদিম তোমাকে পছন্দ করেছে। আসলে নাদিম আর ওর বাবা মা আজকে তোমাকে দেখতে এসেছিল। আমি আর তোমার মা ঠিক করেছি নাদিমের সাথে তোমার বিয়ে দেব। তোমাদের পছন্দ হয়েছে? তোমার কিছু বলার আছে? আমরা যে খবরগুলো পড়ব সেগুলো সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে নিতে হবে। আচ্ছা, ইনি হচ্ছেন সালাউদ্দিন ভাই, আমাদের এডিটর, আর ইনি হচ্ছেন মুস্তাক ভাই, আমাদের সাব এডিটর, আর ইনি হচ্ছেন আফজাল খান, আমাদের ওয়ার্ল্ড মিউজিকের নতুন ডিজে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমাদের 10 মিনিট সময় বাকি আছে। আপু, আপনার জুতোটা খুলেন। কেন? এটা এখানকার নিয়ম। আমার জুতা যদি কেউ নিয়ে যায়?
A B C D E F G A B C D E F ক খ গ ঘ ক খ গ ঘ Assalamualaikum, Bangladesh! No, listeners, your radio is not broken. You're listening to world music on Bangladesh Betar. And I am your DJ, Afzal. With me is the very pretty DJ, Meeta. And since you cannot see just how pretty she is, you're gonna have to take my word for it. Hi, Meeta, how are you doing? I'm well. Thank you, Afzal, for that lovely introduction. I hope you enjoyed, listeners. And welcome to World Music, where we are going to play songs from all around the world. So, on our program, we will have all new plays and exclusive interviews. And I would like to let you know that our very own DJ Afzal has come to Bangladesh all the way from America. And today, he has brought a special guest with us for the interview. And he is Mr. Marlon Brando. Beta, tumake dhonnobad janachi amake ekhane amontron jananor jonno. Are Brando uncle apni bangla bolte paren? Brando uncle? Ei, amake ki mone korish? You don't even call me the godfather. Ami tomar theke boro. Amar nam Don Vito Corleone. Amar sathe shonmon niye kotha bolte hobe. Godfather, sir, what brings you to Bangladesh? Ami Sheikh Mujibur jonno একটা প্রস্তাব নিয়ে এসেছি. I'm gonna make him an offer. He can't refuse. Of course. But before we hear that, we're going to listen to a beautiful song, and this one is Joy to the World by Three Dog Night. আসসালামু আলাইকুম বাংলাদেশ, তোমার এত হাসি কেন? মজা লাগছে স্যার। মজা লেগেছে? ছেলেটার সাহস দেখেছো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এরকম পাবলিক মিডিয়াতে অসম্মান করে? এসব কি ফালতু নিয়ে হচ্ছে বাবা? আমি শুনছিলাম, চালিয়ে দাও। বাহ, ওয়েলকাম ব্যাক লাভবাগস। আচ্ছা মিতা, হোয়াটস ইওর ফেভারিট মুভি? লেট মি গেস, ববি, রাইট? हम तुम एक कमरे में बंद हो, रम पम पम पम, रम पम पम पम। Well, hey, and I know all of our listeners are crazy for this movie. I even watched it 3 times in the theaters. Where? In Bombay. Bombay? Yes. Badi hi-fi hai hamare mitra. But anyway, what if I told you, I know a story more romantic than Bobby. Achha? And a hero more handsome than Rishi Kapoor. Okay, that's interesting. And a heroine 10 times more beautiful than Dimple Kapadia. Acha? It is an eternal love story. Ebong, eta ekti Bangla prem kahini. Ei golper hero nam Bangali Babu. One fine day, our Bangali Babu was convinced by his dear friend Wasif to crash a party. Who is that with Wasif? Who is that? Who are they? What are they wearing? Bangali Babu was terrified that they would be caught. He thought they should leave. We should leave. Relax. Amra to murgir selection ta ekhono taste korte pari nai. Cholo, khe taratari chole jai.
আমি তোমাকে চিনি না। তোমাকে ভেতরে ঢুকতে দিয়েছে কে? তোমরা বেকার ছেলেরা নিজেদেরকে কি মনে করো? হ্যাঁ চল দোস্ত, কালকে আমি ফল অফ দ্য রোমান এম্পায়ার দেখতে যাব। সো জাস্ট লাইক এনি সেলফ রেসপেক্টিং ম্যান উড ডু, বাঙালি বাবা ওয়ান্ট টু গো সি ফল অফ দ্য রোমান এম্পায়ার। কি বলেন? ফল অফ দ্য রোমান এম্পায়ার একটা টিকিট। Darkened on their smiling faces. Well, that's all we have for Bangali Beauty today. It is the end of the hour, and it is the end of our show. Thank you, listeners, for joining with us for World Music. I am DJ Meeta, and here with me is DJ Afzal, saying goodbye to you all. And we will see you next week. We are turning over to DJ Asad now. Oi lightning kobita ta kal lekha? Amar. Well, I think eta bhalo chilo. Shudhu bhalo. Too good, bhaiya. Too good. That was too Thank good. Thank you. Kintu America te or too good bola na. Ora bola it's great. Tarao, babe. Tarao. Amra to darai ami tomar kach theke kono kothai shunte chaichhi na. First of all, তুমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে শেখ মুজিব বলে সম্বোধন করেছো তাও একটি পাবলিক মিডিয়াতে, সেটা খুবই অসম্মানজনক। আমি শুধু মজা করছিলাম রাফেল ভাই। সবকিছু নিয়ে মজা করা যায় না মিস্টার ব্র্যান্ডো, যেমনটা যায় না ধর্ম নিয়ে এদেশে মজা করা। আমি জানি তুমি অনেকদিন পরে দেশে ফেরত এসেছো, সেজন্য এদেশের নিয়ম কানুন সংস্কৃতি কোনো কিছুই তোমার বোঝার কথা না, আর দেশে কি হচ্ছে তাও তোমার জানার কথা না। তুমি যেভাবে আসসালামু আলাইকুম বাংলাদেশ বলেছ সেটা খুবই জঘন্য ছিল, পাবলিক সেটাতে অফেন্ডেড হয়েছে। বাংলাদেশ স্বাধীন দেশ না, তাহলে যুদ্ধ করে কি লাভ? তর্ক করা আমি একদম পছন্দ করি না, এরা সবাই সেটা জানে। আর এটা আমেরিকা না, বাংলাদেশ। এখানে থাকতে হলে এখানকার নিয়ম কানুন সংস্কৃতি সব কিছু তোমার মেনে চলতে হবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি রাফল ভাই। গুড, মাইন্ড ইট। আফজল মিতা জুটি আমার খুব পছন্দ, ওরা কি প্রেম করছে? স্বপ্নই দেখতে থাকো। এটা শোনো, মিস্টার মার্লন ব্র্যান্ডো কি আসলেই বাংলাদেশে এসেছিলেন? এই যে আরেকটা, আফজল ভাইয়া, মিতা আপু, আমরা কি মার্লন ব্র্যান্ডোর সাথে দেখা করতে পারি? আমাদের হলুদ হবে 12 তারিখে, আর ছেলের হলুদ 13 তারিখে, আর বিয়েটা হচ্ছে 15ই আগস্ট। আপনি কি জানেন খুলনা ডিস্ট্রিক্টে কাকে গভর্নর বানানো হচ্ছে? হ্যাঁ শুনেছি। এভাবে চলে না, পুরোটাই মিসম্যানেজমেন্ট। সেদিন মার্কেটে গেলাম, দেখি লবণের দাম 1 কেজি 50 পয়সা।
আগে ছিল 10 পয়সা বিশ্বাস করতে পারেন এটা কোনো কথা তোমার কি আগে কোনো রিলেশন ছিল আসলে আমাদের একজন আরেকজনের সম্পর্কে জানা দরকার আপনি আগে বলুন প্রশ্নটা তো আমি করেছি তাই না ঠিক আছে আমি বলছি ছিল একজনের সাথে কলেজে পড়তে রিলেশন ছিল আমেরিকান হ্যাঁ এখন তোমার পালা না সেন্সর 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 এগুলো সব বাদ করানো কোনো নিউজ তো বাকি নাই ভাই ওফো বাদ দাও তো চলো আমাদের স্বাধীন বাংলাদেশ চলো হেই 84 তোমার হাগা বন্ধ করে দেব ই উইল ডু ফ্রগ জাম্প আনটিল সানডাউন মনা তুমি একটু ওয়েট করো আমি তোমার ফারুক আঙ্গেলের সাথে একটু কথা বলবো বাবা আমি তোমার রুমে গিয়ে অপেক্ষা করি ওকে ওকে ইউ ক্যান একটা জায়গা আছে যেখানে সবাই যায় তার মাঝখানে আমরা ছাড়া আর কেউ নেই ওইখানে দেখা করব And so our star-crossed lovers were caught in the eye of the storm, where love blossomed and arguments raged. আমাদের বাসার সামনে প্রতিদিন তুমি ঘোরাঘুরি করতেছ কেন? তুমি জানো উনি কার মেয়ে? আমি কালকে রাতে নটরডেম কলেজে একটা নাটক করছি। আমি ম্যাডামকে একটু দাওয়া দিতে চাচ্ছিলাম। ধর্মিয়া, যাও এখান থেকে। কই থেকে যে পাগল ছাগল আহে। গাধা কোন কি বলল আব্দুল ভাই গাদারা কইতাছে নাটক দেখতো আপনারে দাওয়াত দিব আপনি কে আমি ইন্সপেক্টর আলী মীর আলী আপনি এভাবে মাথায় চাদর দিয়ে ঘুরতেছেন কেন এটাকে বলে আন্ডার কভার আন্ডার ওয়্যার আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি এলো কেশের ঝড় অকাল বয়সখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতম মশির দারুণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ আর টু গুড ভাইয়া একটু এদিকে তাকাবেন প্লিজ একটা ছবি তুলবো কেমন ভালো থ্যাংক ইউ এখন কি করছো বাসায় যাব একটা সুন্দর জায়গা আছে আমার সাথে যাবে ভাইয়া আপু একটা ছবি তুলবো স্মাইল Mm-hmm.
হলো দুজন দুজনের পথ মিলে গেছে বলো কি হবে দুজন দুজনের পথ ধরে চলবে ভয় কি আছে তারার মেলার নিচে দুজন দুজনার হাত ধরে চলবে একসাথে হাত আমার ধরে রেখো সাথে যত দিন থাকো কথা কিছু বলতে থাকবো কথা যত দিন থাকে পাশে আমার থাকবে তুমি রাত্রি যতক্ষণ রইলো ওগো কি হলো দুজন দুজনের পথ মিলে গেছে বলো কি হবে দুজন দুজনের পথ ধরে চলবে ভয় কি আছে তারার মেলার নিচে দুজন দুজনার হাত ধরে চলবে একসাথে কিছু হয়নি আরো কিছু হয়ে যাবে তো তুমি কি তা মানো কি দেখো এই বিদায় যেখানে ভালোবাসা তুমি পাও কি ওগো কি হলো দুজন দুজনের পথ মিলে গেছে বলো কি হবে দুজন দুজনের পথ ধরে চলবে ভয় কি আছে তারার মেলার নিচে দুজন দুজনার হাত ধরে চলবে একসাথে live in their memories forever. Sir, sir, amar kotha ta ekbar shunen sir. Sir, or on air e jao ekdom bondho kore dite hobe sir. Rafael, proti soptahe or jonno hajar hajar chithi ashe. O hocche Bangladesh Betarer prothom DJJ fan mail pay. Ei deshe 7 koti manush. প্রতিদিন রেডিও ছেড়ে বসে থাকে শুধুমাত্র ওই পাগলটার প্রোগ্রাম শোনার জন্য। স্যার, 7 কোটি মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই যে পাগলের প্রোগ্রাম শোনার জন্য বসে থাকবে। স্যার, ও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মানিত করেছে। সেটা সে না বুঝে করেছে, হ্যাঁ একটা ভুল করেছে। স্যার, ভুল স্যার কচি খোকারা করে স্যার। আর মাফ করুন স্যার, আমিও 10 বছর ধরে রেডিও প্রোগ্রাম করছি, আমি তো কোনো ভুল করিনি। আর এই সময় আমি আওয়ামী লীগের জন্য অনেক কাজ করেছি। আপনি কি মনে করেন আমি কিছু না বুঝে না শুনে আর না করে স্টেশনটা চালাবো? হ্যাঁ করি। আমাদের দেশের অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, আর আমাদের কাছে একজন ডিজে আছে যে সবার মন ঠান্ডা রাখে, এবং আমিও ওর প্রোগ্রাম খুব পছন্দ করি। তাছাড়া তথ্যমন্ত্রী তো আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু বলেনি। তোমার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে তাহলে ওর সাথে কথা বলে মিটমাট করে ফেলো না কেন? এটা কোনো পার্সোনাল ম্যাটারের ব্যাপার না, এটা বাংলাদেশ বেতারের ভাবমূর্তির ব্যাপার স্যার। আপনি জানেন আমাদের দেশ একটা সেন্সিটিভ পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় আমাদের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের ভাবমূর্তি এবং সম্মান দুটোই রক্ষা করতে হবে স্যার। তথ্যমন্ত্রী তো এটুকু বুঝতে পারবেন। ঠিক আছে, আমি মিজান ভাইকে বলবো আফজালের সাথে কথা বলতে। আর হ্যাঁ, ওকে ওর প্রেজেন্টেশনটা একটু ঠিক করতে বলবে। ওকে ওকে স্যার।
আপনি এটা কেন বলছেন? এটা তোমার মিজান নানার কাছ থেকে ডাইরেক্ট আসছে, আমিও এগ্রি করি। উফ আফজাল, টিভিটা বন্ধ করো, আমি তোমার সাথে কথা বলছি। তার মানে মানুষ যা বলবে আমি তাই করব? আমার নিজের কোনো চিন্তা ভাবনা থাকবে না? মানুষ কি বলবে? মানুষ বলবে যে এই সিরাজ হায়দার খানের ছেলে রেডিওতে বসে বেয়াদবি করে। মানুষ কি বলবে? আব্বা আপনি একজন জার্নালিস্ট। আফজাল, বেশি স্মার্ট হয়ে গেছো না? আর তুমি তো যখন যা খুশি তাই করে বেড়াও, আমি তো তখন কিছুই বলি না। আব্বা আমার কথাটা একটু শুনেন। শোনো, আমি এই দেশের সবচাইতে বড় পত্রিকার এডিটর ইন চিফ। আমি চাই না আমার সম্মান নিয়ে কেউ কথা বলুক, আর সেটা হোক তোমার কারণে। উফ আব্বা। আফজাল, আমার কথাটা বুঝতে পেরেছো? দেখি কি করতে পারি। উফ, টিভিটা ফেলেই দিব। এটা পড়া যাবে না কেন? দিস ইজ সেন্সরশিপ মিতা, এভাবে তো ডেমোক্রেসি চলে না। কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসি আর আমেরিকার ডেমোক্রেসি তো এক না, তাই না? দূর, তুমি যদি একটা ছোট বাচ্চাকে ঘুম পাড়াতে চাও, এই খবরটা শোনাও। শেখ মনি থাইল্যান্ডে গেছে, এটা কি কোনো খবর হলো? তো কি খবর পড়তে চাও? আমি এটা পড়বো না, আমি তোমাকে এই খবর পড়তে দিচ্ছি না। ও কাম অন মিতা, তুমি কোনো সময় নিয়মের বাইরে চলতে পারো না? না পারবো না, কারণ আমি আমার জবকে রিস্কে ফেলতে চাই না। You know what? A great man once said, if you want to change the world, you have to cause a little trouble. Daily, three times, kore trouble chhorate hoy. Really? Ke boleche eta? Ami bolechi. Eta ki? Gotcha. Come on, Mita. Kichu kichu shomoy tomake chance nitei hobe. That's what life's all about. World music program ta amar favorite. Ami amar friend Nasreen er jonno Roberta Flack er Killing Me Softly ganta dedicate korte chai. Thank you Salim from Dhanmundi. We will play the song for you soon. Look at this. I have a letter straight from Bongobondhu Sheikh Mujibur Rahman. And he says, and I quote, DJ Mita and DJ Afzal are awesome. I especially like DJ Afzal's voice. It's sexy. With fevers, embarrassed by the crowd, I felt he found my letters and read each one out loud. If only love was perfect, but alas, love is not all ice cream and chocolates. It is also a river of tears and a road full of heartbreaks. তুমি আমেরিকাতে যাচ্ছ, আমার সাথে কথা না বলে। আমি তো তোমার সাথে কথা বলেছি। না, তুমি আমার সাথে কথা বলনি। তোমাকে কতবার বলেছি? তুমি আমাকে বলনি। হাজার হাজার বার বলেছি। না শুনো, আমেরিকাতে পড়ার সবাই চান্স পায় না, আর আমি পেয়েছি। তুমি ভালো করেই জানো যে ঢাকাতে নীল আর্মস্ট্রং আসার পর থেকেই আমি আমেরিকাতে যাবই। আমি হব সেই প্রথম বাংলাদেশি যে চাঁদে পা রাখবে। ঠিক আছে, যাও তুমি চাঁদে, আমাদের কি হবে সেটা তোমাকে ভাবতে হবে না। আমি তো ভাবছি, আমি তোমাকে চাঁদে নিয়ে যাব। আমি যাব না তোমার সাথে। তুমি চাঁদে যাবে না? চাঁদে যাবে না? You're being unreasonable. তাই ঠিক আছে, যাও তুমি। বিউটি, কাম অন। না, আমি আনরিজনেবল।
Now, in a Hollywood movie, our heroine would run out of her home. Hearts would skip a beat, butterflies will turn stomachs, and our star-crossed lovers will stare into each other's eyes. Our heroine will run into our hero's arms, and he would give her a big kiss. And in a Hindi movie, our heroine would come out onto the veranda and steal glances at our hero. But in Bangladesh, our heroine stays in her room. Decisions that we make in a moment alter our lives forever. That day, Bangali Babu's world spun out of control. The world just keeps spinning and spinning. So let that be a lesson to all of us to live life to its fullest. To never let a moment spin past us. আর আপনাদের যদি বেশি ভয় করে তাহলে মনে রাখবেন আপনি সাইক্লোন আপনি টর্পিডো আপনি বিদ্রোহী. Thank you, listeners, for joining us for World Music. Before we sign off, DJ Afzal and I would like to invite our audience to join us for the core mission organized by Father Tim of Notre Dame College. AJ Moina, I found it. Thank you, sister. Did you hear? Today, DJ Afzal, DJ Mita, Notre Dame College, shobar sathe dekha korte asche? Yes, sister, I did. Do you want to come with me? আব্দুল ভাই, Notre Dame কলেজ। ঠিক আছে আবার। এটা কি এনেছেন? ফ্রেঞ্চ কুইজিন? জি। আমি খাবো। নিজে রেঁধেছেন? হ্যাঁ। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। ওকে। আপনার নাম? সঞ্জিতা। থ্যাংক ইউ। আগাই আসেন ভাই। ও বয়, এটা কি আনছেন? গরু আনছেন? হ্যাঁ, আপনার জন্য একটা গরু আনছি। গরু, লাইভ গরু, বস্তার মধ্যে নিয়ে আসছে। ভাইয়া, আপনার প্রোগ্রামটা আমার খুব পছন্দ। আমাদের প্রোগ্রাম শুনেন? হ্যাঁ, সব সময় শুনি। আপনার কার গলা বেশি ভালো লাগে? মিতা। ডিজে মিতা, তোমাকে কেউ শুনে না। অটোগ্রাফটা দেখে নেন। ও প্লিজ ভাই, আপনি কিছুই আনেন নাই, না আনলে কিছু? ওকে ফাইন। আপনার নাম? ওয়াসিফ চৌধুরী। তুই আমাকে ফেমাস বানাই দিয়েছিস দোস্ত। দেশে আসছিস আর আমাকে ফোন দিলি না, এটা কেমন কথা? সরি ম্যান, আমরা রেডিওতে খুব ব্যস্ত ছিলাম। বুঝছি বুঝছি, তুমি তো এখন আমেরিকান বাবু হয়ে গেছো, তাই না? হে, বাড়াই বলতেছিস, টেক ইট ইজি, আই এম স্টিল দ্য সেম আফজাল। ওকে ওকে। আচ্ছা, সরি টু ইন্টারাপ্ট জেন্টলম্যান, একটু তোমাদের প্রেমটা একটু উপরে নিয়ে গেলে ভালো হয়। এন্ড অলসো আফজাল, ফাদার টিমস আস্কিং ফর দ্য রিলিফ বক্সেস। আচ্ছা আচ্ছা, ওয়াসিফ তুই একটু সাহায্য কর। অবশ্যই, এটার মধ্যে একটা অস্ত্র গুলো আছে। থ্যাংক ইউ। আপা, আমরা চলে আসছি। আপা, হ্যালো, আপনি কি সাপ্লাই ড্রাইভের জন্য এসেছেন? জি, কিন্তু আপনি যে একটু দেরি করে ফেলেছেন, আমাদের কাজ সব শেষ। ডিজে আফসান? হয় না। Sorry. Hi. Hi. তুমি কিভাবে জানলে? রেডিওতে শুনেছি। তুমি আমার শো শুনো? আমরা কখনো কিস করিনি। It's just a story. ঢাকায় এসেছো কেন? তোমাকে পাওয়ার জন্য। আমার যাওয়া উচিত। 5 মিনিটস, আমাকে 5 মিনিট দিবা? ওকে, আবার দেখা হবে কবে? দেখি দেখি। ইউ নো,
A great man once said, দুই প্রেমী সূর্যাস্তের সময় বিদায় নিলে তাদের প্রেমটা চিরন্তন হয়ে যায়। কে বলেছে? আমি বলেছি। Stupid. এই ময়না, আমাদের প্রেম আসলেই চিরন্তন হবে। তোমাকে দেখে অনেক ভালো লাগলো। বাই আফসার। বাই আফসার। বাই ময়না। ওটা কে ছিল? বাঙালি বিউটি। কে? কি ব্যাপার এত দেরি? আমি সাইক্লোন, আমি টর্পেডো, আমি বিদ্রোহী। কেন ওখানে দেন, এখানে বাতি লাগাবো না? ওই হ্যালো, আপনি কে? এক মিনিট দাঁড়ান। কে আপনি? আমি ময়নার ফ্রেন্ড। ময়না আছে? ময়না আপুকে কেন দরকার? আমি ময়নার ফ্রেন্ড। মিথ্যে কথা, ময়নাপুর কোনো ফ্রেন্ড নাই। না আসলে আমি আর ময়না একসাথে। আপনি কি ডিজে আফজাল? আপনার কি মনে হয়? না মানে আপনাদের গলার আওয়াজ একদম একই রকম। হাই, আমি তুষি। দ্যাটস আ রাদার আনফরচুনেট নেম। হ্যাঁ না মানে রান্টো তোমাকে অনেক মানায়। ময়নার সাথে দেখা করে যাবে? ময়নাপু তো ভেতরে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। আপনি বিয়ে করছেন? আমি কেন বিয়ে করব? ময়নাপু বিয়ে করছে। আপনি না ময়নাপুর ফ্রেন্ড, আপনার না জানার কথা? এটা কেমন? খারাপ না। ময়নাপু দেখো কাকে এনেছি। এটা আমাকে ফিট করবে না, একটু ছোট হবে। আসসালামু আলাইকুম আন্টি। ময়না বোধহয় আমার পরিচয় দেয় নাই। আমি ময়নার ফ্রেন্ড। ও বাবা, ময়নার আবার ফ্রেন্ড আছে নাকি? তোমাকে তো আগে কখনো দেখিনি। ও আমেরিকাতে ছিল এতদিন। তুমি আবার আমেরিকা থেকে কিভাবে ফ্রেন্ড জোগাড় করলে? আর ডিজে আফজাল যে তোমার ফ্রেন্ড, আগে কখনো বলো নি যে? ওয়ার্ল্ড মিউজিকের ডিজে আফজাল। জি আন্টি, মে আই প্লিজ? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি যে ময়নার এত ভালো ফ্রেন্ড, সে তো আমাকে বিয়েতে দাওয়াত দিল না, জানালো না যে ওর বিয়ে হচ্ছে। বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে, আমরা কাউকেই জানাতে পারিনি। আর বাংলাদেশের যা অবস্থা তুমি তো জানোই। তুমি ওকে ভালোবাসো? সরি, আমার বাঙালি বিউটি গল্প চলছে না? হ্যাঁ, আগামী সংখ্যায় আমাদের বিউটি একটা বিয়ে করতে রাজি হয়, কোনো এক টম ডিকার হ্যারির সঙ্গে, আমাদের বাবুর সঙ্গে না। এবং বিউটি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে বাবুকে ভালোবাসে না, যে সে বাবুকে হেট করে, বাবু ওর একদম কেউই না। না বুঝতে না বুঝতে সে একদিন বুঝে যায় যে বাবু শুধু ওরই জন্য,
সামনে কি হবে না হবে কে জানে, সব কিছু অন্ধকারই মনে হয়। কিন্তু বাবুর চরিত্র একপাশে আর তার ভালোবাসাতে ভেসে বিউটি যে কোনো রাস্তায় চলতে পারবে। তাহলে কি করবে আমাদের বিউটি, কি করবে আমাদের প্রেমী? বিউটিকে নিয়ে পালিয়ে যাবে? দ্যাটস ইনকারেক্ট, থ্যাংক ইউ ফর প্লেয়িং মিস তুষি। কিন্তু আমাদের বাবু পালনের মতন মানুষ নয়। সে ডাইরেক্ট বিউটির বাবার সামনে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কেমন আমার গল্প? জাস্ট অ্যান আইডিয়া। আচ্ছা, তুমি বিয়ে টিয়ে করনি? না। তোমার বাবা মা তোমার জন্য মেয়ে টিয়ে দেখছে? না 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 আন্টি, আম অ্যাকচুয়ালি আমার বিয়ে ঠিক হওয়ার আগে আমার উঠে উচিত। থ্যাংক ইউ। এই ময়নার বিয়ে আর হলুদে এসো কিন্তু। হ্যাঁ প্লিজ আসবেন। ময়না বললে আসবো। চুলদাড়ি কেটে এসো, তোমাকে ছাগলের মতো দেখাচ্ছে। ময়না, আমি তো ছাগলই। আলো আধারের হাতছানিতে দুঃখ সুখের ধুলোর মতো রবে যাব মনে, মুছে যাব না। এক পা দু পা ওই দিগন্তে থেমে থাকব না অচেনা প্রান্তে, ভেঙে চুরমা কাছেরই দেয়া। সুখের ধুলোর মতো রয়ে যাব মনে, মুছে যাব না। এক পা দু পা ওই দিগন্তে থেমে থাকব না অচেনা প্রান্তে, ভেঙে চুরমার কাছেরই দেয়া। যাওয়ার জন্য তুমি ফরেন এক্সচেঞ্জ কিভাবে পেয়েছো তা আমি খুব ভালোভাবে জানি। তুই কি বললি? আমি ঠিকই বলেছি। আসলে স্ক্রিপ্টটা জমা দাওনি আফজাল? ওনার লাল কলমের কালি কখনো খালি হয় না। এই ছেলে, এই এই ছেলে, কি করছো তুমি? হ্যাঁ কি করছো তুমি? খুব ভালো মতনই জানো যে আমি স্ক্রিপ্ট চেক করা না পর্যন্ত অন এয়ারে কোনো কিছুই পড়া সম্ভব না। চেক করার কি আছে? আমি তো নিজেই দেখেছি। তুমি দেখা আর আমি দেখার মধ্যে অনেক পার্থক্য আছে মিস্টার ব্র্যান্ডো। তুমি আমাদের নিয়মগুলো খুব ভালো মতনই জানো। রাফেল ভাই, আমার কথাটা একটু শুনুন। আমি কোনো কথাই শুনতে চাচ্ছি না আফজাল। এটা কোনো অফিশিয়াল নিউজ না, আর এসবের কোনো কিছুই আমাদের দেশে হচ্ছে না। হচ্ছে? আপনি কি বলছেন? একদম চুপ। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। আপনি কি নিয়ে ভয় পাচ্ছেন রাফেল ভাই? যে লোকজন আমাদের দেশের অবস্থা আসলে জেনে যাবে? আমি কোনো কিছু নিয়েই ভয় পাচ্ছি না। এসবের কোনো কিছুই আমাদের দেশে হচ্ছে না।
হচ্ছে? আপনি কি লুকাতে যাচ্ছেন? আপনি বুঝেন না, আপনি দেখছেন না, এটা আমাদের সবার সামনে হচ্ছে। আপনি যান একটু, একটু গ্রামে যান, দেখেন কি হচ্ছে। দেখো, তুমি একজন ডিজে, ডিজের মতনই থাকো, এসব নিয়ে মাথা ঘামানোর তোমার কোনো দরকার নাই। তাই তো, ডিজেরা তো শুধু গান চালাতেই জানে। সরি, আমার মাথা গরম হয়ে গেছে, ওই যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে না ওখানে, আই এম সো সরি। তো আমাদের এখন তো স্ক্রিপ্ট তো নাই, তো এখন কি করা যায় বলেন। আমি একটা স্ক্রিপ্ট রেডি করেছি। ওকে, দি অ্যাডভেঞ্চারস অফ চাচা চৌধুরী। সরি, ভেরি অরিজিনাল, সুন্দর হবে নাটকটা, সুন্দর হবে। আসসালামু আলাইকুম বাংলাদেশ, থ্যাংক ইউ ফর লিসনিং টু ওয়ার্ল্ড মিউজিক, দি ওনলি মিউজিক শো অ্যাপ্রুভড বাই দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইয়েস, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হুইচ মিন্স দ্যাট ইউ হ্যাভ টু লিসন টু ডিস্কো কুইন ডিজে মিতা অ্যান্ড মাইসেলফ ফর দ্য নেক্সট ফোর আওয়ার্স, বিকজ ওয়েল, ইউ দ্য পিপল হ্যাভ নো চয়েস, ইজন্ট দ্যাট রাইট মিতা? Good evening, listeners. We have a wonderful show for you today. We will have your song requests shortly, but before that, we are going to introduce you to this brand new natok. Yes, sorry, friends. The tragedy that is Bangali Beauty has been censored today. But do not fear. We have a brand new story for you today. The Adventures of Chacha Chaudhary, written by the wonderfully talented Rafal Bhai. Rafal Bhai is a Bangladeshi published artist, and his Chacha Chaudhary is... His Chacha Chaudhary is a fake, a spineless chamcha, a chamcha who's way too worried about manush ki bolbe. So I cannot tell you about my village trip the other day and what I heard from the villagers about their struggles and how they're literally starving to death because Chacha Chaudhary is too worried about manush ki bolbe. And then I have to hear about how everything that I have is because amar mama chacha ache. Huh? Ache? So what? Anyone who has anything in this country probably does. But I cannot tell you about it because Chamcha Chaudhary is too worried. Because manush ki bhabbe. Afzal, stop it. Actually, let me tell you about one of my mamas. He is a 40-year-old grown man that is so dumb he cannot write his own name. But he gets to fill his own tummy because he's a chamcha chaudhary. While the hard-working people of this country don't have studio a taka. Studio bar ta bondo kore dao. They don't have rice to eat. Bondo koro, ekhoni! Look, all I'm trying to say is that... Actions speak louder than words. আমার ক্যারিয়ারটা নষ্ট করতে চাও তুমি, দ্যাট ইজ ইয়োর প্ল্যান? এখন কি বলবেন স্যার, ওয়ার্নিং তো ওকে দেওয়া হয়েছে, এটা কোনো ছোটখাটো ভুল না, একদম ব্যর্থ অবাধ্য একটা ছেলে। স্যার, এবার কিন্তু ওকে কোনো ছাড় দেওয়া যাবে না। আরে, ও তো একজন ছোট মানুষ, তুমি যখন কলেজে পড়েছো নিশ্চয়ই এরকম কিছু করতে। না স্যার, আমি এরকম কিছু করতাম না। আর এইভাবে সবাইকে উল্টাপাল্টা তথ্য দিয়ে বাকশালের বিরুদ্ধে সবাইকে যদিও একত্রিত করার চেষ্টা করে, তাহলে মাফ করবেন স্যার, আমি কিন্তু এখানে থাকতে পারবো না। সরকারের দেওয়া প্রত্যেকটা নিয়ম মেনেই আমি এখানকার অফিসটা চালাই স্যার। তুমি কি ইলেকশনে দাঁড়াবার চিন্তা ভাবনা করছো? ইলেকশনে দাঁড়ানোর ব্যাপার না স্যার, ছয় সপ্তাহ অল্লা জয়েন করেছে, এর মধ্যে প্রোগ্রামের কোনো নিয়মকানুন মানে না স্যার। স্যার, জাতির পিতাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে, সরকারের নামে যা তা বলছে, আর সর্বশেষ যা করলো স্যার। স্যার, এভাবে করলে কিন্তু আমরা এখানে থাকতে পারবো না, আর তথ্যমন্ত্রীরও বদনাম হয়ে যাবে স্যার, তখন কিন্তু আমরা এখানে কেউ থাকতে পারবো না। তাহলে মিতার সাথে ওয়ার্ল্ড মিউজিক প্রোগ্রাম কে করবে? স্যার, আমি আছি না, আমি করব।
ঠিক আছে, ওকে সাসপেন্ড করো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এত দিনে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিলেন স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আশ্চর্য, ছেলেটা আসছে না কেন এখনো? এতক্ষণে বাসায় আসার ইচ্ছে হলো তোমার? থামো, তুমি আফজালের দিকে আসো। তোমার কি মরার ইচ্ছা হয়েছে? তুমি জানো না এইসব কথা বললে কি করা হয়, এইসব ইডিওলজি প্রচার করলে কি করা হয়? কি হলো, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন এখন? কোথায় তোমার বাহাদুরি? না 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 না, আমি ঠিক মতো দেখেছি, ওর চোখ ঠিক আছে, টেরা না। এইটুকু সময়ের মধ্যে চোখও দেখা হয়ে গেছে? আর কি কি দেখেছো শুনি। দে মেহেদি পরিয়ে দে। এই দাঁড়াও, 5টা বেজে গেছে না, এক সেকেন্ড দাঁড়াও, ধরো তো একটু। হ্যালো লিসনার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড মিউজিক, আই অ্যাম ডিজে মিতা। DJ Afzal is on vacation and will be gone for some time, but we have a surprise for you. Please. Welcome to the studio with me, the very smart, very fun DJ Rafael. Hello Rafael, welcome. Thank you Mita. Good evening listeners. I am most humbled to join you for this program. Today we will be sharing the most interesting of mysteries and the only man who can solve them. The one and only Chacha Chaudhuri. Once upon a night in Dhaka. Very different from the one we know today. A woman was walking home with her young son. Dhup, dhup, dhup. Yusuf, do not give me any grief about your bedtime. You must attend school early in the morning tomorrow. Just as she spoke the words, a masked man jumped in front of the suddenly frightened woman, knife in hand. He laughed. Help! Save me! But it was too late. The masked man quickly muted her screams by placing a jute bag over her head. You know, the type that Bangladesh is famous for? There was not much of a struggle and the masked man ran away with the woman, leaving the young son behind. What was his motives? Where did he take the woman? This seems like a case for Chacha Chaudhuri, the most intelligent woman, man, on this earth. We will meet him after this song. আমাকে একটু দেখাও তো দেখি। আসসালামু আলাইকুম। জাস্ট একটা সেকেন্ড। হ্যাঁ, হাই হাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার কখন? এই তো বেশ কিছুক্ষণ। আচ্ছা, সব ঠিকঠাক? হ্যাঁ সব। হ্যাঁ সব ঠিকঠাক। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে, দেখা হবে। ঠিক আছে। হ্যালো, হাই, অবস্থা কেমন?
ভালো আছি। ভালো আছেন? আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো। খুশি। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সবাই খেয়েছি। কিছু লাগবে? কিছু লাগবে। ওকে, ঠিক আছে। রাব্বি কি অনেক আগে ম্যানেজ করতে বলছি আমি। আর বলিস না। ও, তার কথা শুনে। ওহ, সো সরি আন্টি, সো সরি। ইটস ওকে। আফজাল? বাহ। তোমাকে তো চেনাই যাচ্ছে না। খুব খুশি হয়েছে তুমি এসেছো যে। ও ও ডিজে আফজাল। ওয়ার্ল্ড মিউজিকের ডিজে আফজাল? হ্যাঁ। ও, আমি তো তোমার প্রোগ্রাম এত পছন্দ করি। আর আমার মেয়ে ও তো একটা প্রোগ্রাম মিস করে না। আপনার মেয়ে তুষি? হ্যাঁ, ওর সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, ও তুমি নাদিমের? আমি বলি। আমি হচ্ছি, এ হচ্ছে ময়নার ফ্রেন্ড। ময়নার ফ্রেন্ড? ও আচ্ছা আচ্ছা। সেদিন তোমার প্রোগ্রাম শুনলাম, খুব ভালো লাগলো। তোমাদের জেনারেশনের ছেলে মেয়েদের মুখে তো এসব শোনাই যায় না। ভেরি গুড। এই ওদিকে দেখে আসি, চলো। ওকে, দেখো দেখো মনে কি কি সুন্দর লাগছে। হ্যাঁ, নাদিমের কপাল কি ভালো। হ্যাঁ, ঠিকই বলেছো।
carefully chacha choudhury tiptoed his way down to the pier tiptoe suddenly a ghostly call whispered from the distance choudhury I have been looking for you choudhury where have you been Ha! Who was the call coming from? Could it be his mother that he lost so many years ago? আমাদের আফজালকে ফেরত আনতে হবে। অনেক অনেক কমপ্লেইন্টস আসছে অডিয়েন্সদের কাছ থেকে। রাফেল ভাই শোটা একদম নষ্ট করে দিচ্ছে। অডিয়েন্স আফজালকেই ফেরত চায়। ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট লিখেছে। আমি জানি না কোনটা বেশি খারাপ। ডিজে রাফেলের ভয়েস নাকি আমার বাবার পায়ের গন্ধ বাহ এই যে এইটা শুনেন এলিফ্যান্ট রোড থেকে একটা আন্টি লিখেছে একটা আন্টি কিন্তু ডিজে রাফেলের গলা শুনলে মনে হয় সে একটা মরা লোকের রসগোল্লা চুষে খায় আমি জানি না এটার মানেটা কি স্যার কিন্তু ভালো কিছু বলছে বলে মনে হয় না ওকে ওকে বুঝতে পেরেছি And that's the end of the chapter. Sir, আমাকে আরেকটা সুযোগ দিন স্যার স্যার আপনি তো জানেন কাজটা কোনো একভাবে করতে হয়েছে আর হাতেও বেশি সময় ছিল না স্যার আরেকটু সময় পেলে আমরা চাচা চৌধুরীর ক্যারেক্টারটাকে অনেক জনপ্রিয় করে ফেলতে পারবো স্যার আরে রাখো তোমার চাচা চৌধুরী তোমার বোঝা উচিত যে শ্রোতারা তোমার চেয়ে ওর পার্সোনালিটি অনেক বেশি পছন্দ করে এটা পার্সোনাল কিছু না স্যার ওই পেয়াদু বিদেশিটা ইচ্ছে করে আমাদেরকে অনায়ারে বদনাম করছে স্যার রাফেল তুমি নিজেও বুঝতে পারছো না যে তোমার মাথার সবগুলো স্ক্রু ঢিলে হয়ে গেছে তোমার বোঝা উচিত যে এই দেশের ইয়াং জেনারেশন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে আর ওদের জন্য যদি কোনো এন্টারটেইনমেন্টের ব্যবস্থা না করা যায় তাহলে ওরা আরও অস্থির হয়ে উঠবে তখন আমাদের পার্টির কি হবে তোমার কি মনে হয় তোমার সেই চাচা চৌধুরী এসে সব সমস্যার সমাধান করে দেবে শ্রোতারাও ওকে চায় আমি ওকে চাই তুমি যেভাবে পারো ওকে ফেরত আনো তোমার জন্য একটা গুড নিউজ আছে ডিজে আফজালকে ওয়ার্ল্ড মিউজিকের জন্য আবারও অনেয়ারে ফেরত চাচ্ছে আমি যাবো না মানে কি বাংলা বুঝো না ইংলিশে বলবো এত ছাত্রামি করলে তো হবে না আফজাল ইউ হ্যাভ টু মুভ অন আমি আর পারছি না আমার বুক ফেটে যাচ্ছে তোমাকে নিয়ে আমি আর পারছি না আই এম ডান মিতা ওকে এটা বলা যাবে না ওটা বলা যাবে না এইসব শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি এই খবর পড়া যাবে না এত ফাইজলামি করা যাবে না আমার নিজের দাদাকে নিয়ে আমাকে মজা করতে দেয় না আর তাকে নিয়ে ফান না করতে পারলে তাহলে কাকে নিয়ে ফান করা যায় বলো তো আই এম ডান আই এম সরি কিন্তু তুমি কি জানো তোমাকে অনেয়ারে ফেরত আনার জন্য আমাকে কি করতে হয়েছে কি হাজার হাজার ফ্যান তোমাকে মেইল পাঠাচ্ছে তারা তোমাকে ফেরত চাচ্ছে অনেয়ারে তুমি যদি এখনো বুঝতে না পারো আমি বুঝাই দিই বাংলাদেশ বেতার আমাকে চায় না ওকে কিন্তু মানুষ তো তোমাকে চায় তাই না আর আমরা তো এসব দেশের মানুষের জন্য করছি ওকে বাট আমি সত্যি কথা বলতে গিয়েছি আর ওরা আমাকে অনেয়ার থেকে বাদ করে দিয়েছে তার মানেটা কি অনের থেকে বাদ করে দিয়েছে ঠিক আছে কিন্তু তোমার প্রেজেন্টেশন তো কিছু কিছু মানুষের জন্য ইম্পর্টেন্ট তাই না মিতা তুমি এটা ছাড়তে পারছো না কেন ভুলে যাও ফরগেট ইট আই ক্যান নট এন্ড নো উই আর নট ডান হিয়ার উই নিড টু টক আই কুইট এটা বুঝতে পারছো না কেন আই কুইট গড ইউ আর আ ব্লাডি কাওয়ার্ড এটা বুঝতে পারছি না আমি আই ক্যান বিলিভ ইট এক্সকিউজ মি জি আপনারা কে চিনেন উনি হচ্ছেন ডিজে আফজাল ওয়ার্ল্ড মিউজিক ডিজে আফজাল
অটোগ্রাফ নিতে পারেন ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম বাংলাদেশ। ভাই বলেন তো একটু শুনি। সরি ভাই, এখন বলা যাবে না। বলেন না ভাইয়া, বলেন বলেন না ভাইয়া, বলেন বলেন। ওকে, যেহেতু আপনি বলছেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। ভাই বাঙালি বিউটি গল্পের বিউটির কি হবে বা নেক্সটে কি হবে আমাদের একটু বলেন না। না 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 না, এটা বলা যাবে না, ইটস আ সারপ্রাইজ। আরে ভাই বলেন না ভাই, আমার কাছে একটা আইডিয়া আছে। সেটা হলো বেঙ্গলি বিউটি বিয়ের আসরে বাঙালি বাবুর সাথে পালিয়ে যেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। পরে দেখবেন সবাই কি ইমোশনাল হয়ে যায়। ধুর কি বলে এসব, ভালো লাগে? দেখেন ডিউক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য ট্রাই করতেছে আপনার সঙ্গে পড়বে বলে। তাই? বাহ, জি ভাইয়া, দ্যাটস ইন্টারেস্টিং। আপনার কাছ থেকে তো ইন্সপায়ার হয়েছি। ছাত্রী ভালো আছে। ওকে চলি। আসসালামু আলাইকুম বাংলাদেশ। হেই, ইটস অ্যানাদার গ্রুভি ডে হিয়ার ইন দ্য সিটি দ্যাট মেক্স ইউ সোয়েট। মিতা, ডু ইউ নো হোয়াট ডে ইট ইজ? 14th অফ আগস্ট। And what day is the 14th of August? Pakistan's Independence Day? Yes. What are you trying to say? You know, I was born a Pakistani. Mm-hmm. Then I became Bangladeshi, a proud Bangladeshi. Mm-hmm. And now, people won't stop calling me American. And these days I find myself not caring to be anything at all. Just human. A human with curiosity, passion, and love. True freedom is to be free to pursue your own happiness. And most times, the only person restricting your freedom is you. Bah. Ki sundor golar awaj. Ami sara din or kotha shunte parbo. না আব্দুল ভাই, আব্দুল ভাই। হ্যাঁ, আরে আব্দুল ভাই আপনিও হন? ময়না আছে বাসায়? জি আছে। এটা একটু ওকে দিবেন? জি দিতেছি। আপনি ভিতরে এসে খারাপ, আসেন আসেন। বাসায় কেউ নাই? জি না। আপনি খারান, আমি আপারে কইতেছি। আমাদেরকে পালাতে হবে। জানি, কিন্তু কিভাবে কিভাবে পালাবো? আমার উপরে ভরসা আছে? ঠিক আছে, কাল সকালে তুমি তুষিকে নিয়ে মধুমিতাতে যাবে, ঠিক 7টার সময় আমি ওখানে থাকবো। ঠিক 7টার সময়? হ্যাঁ, ঠিক আছে, পারবে? ভয় লাগছে? We'll be right back.
আরে জি, সূর্য আজকে কোন দিকে উঠল? এত ভোরে বাইরে যাচ্ছ? আমি ওয়াসিফের সাথে ফাদার টিমকে দেখতে যাচ্ছি, কিছু কাজ আছে, তারপর বিকেলে আমার শো আছে। তাই? জি। আফজাল, হ্যাঁ, এই বেঙ্গলি বিউটি নাটকটা কি তোমার লেখা? তুমি তো বেশ ভালো লেখো। কি হলো, কি সাহস, রেডিওটা ছাড়ো তো। I am Major Dalim. Sheikh Mujibur Rahman has been killed. What? The army led by Khandakar Mustaq Ahmed has taken over power. Curfew no. has been declared. No. কিভাবে হলো? কারা করলো এটা? আল্লাহ, এটা যদি সত্যি না হয়। আফজাল, আফজাল, আফজাল জিও না তুমি। আচ্ছা, এত সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি বলো তো? নাদিমদের বাড়িতে। কেন? নাদিমদের বাড়িতে তোমাদেরকে রেখে আমি আবার ফিরে এসে অফিস করব। কি কি হয়েছে? একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দুর্ঘটনা। ওঠো। দাঁড়ান, আপনি কে? আমার শো আছে, আমার যেতে হবে। আপনি দাঁড়ান, আপনার পরিচয় দিন। আমি আফজাল খান, ওয়ার্ল্ড মিউজিকের ডিজে আফজাল। ও, আপনি ডিজে আফজাল? চলুন, আমাদের সাথে চলুন, আসুন। স্যার, উনি ডিজে আফজাল, উনি ওনার শো শুরু করতে যাচ্ছেন। আপনি কি জানেন আজকে কি হয়েছে? জি 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 স্যার, বাংলাদেশ বেতার ইজ নাও আন্ডার অথরিটি অফ আর্মি। হিয়ার ইজ দ্য নিউজ। এনিন। বাবা, রেডিওটা ছাড়বে? আসসালামু আলাইকুম বাংলাদেশ।
sorry. I know this is not the time. I was just trying to cheer everybody up. আজকে ভেবেছিলাম আমি সবাইকে আমার বাঙালি বিউটির শেষের কাহিনীটা শোনাতাম, কিন্তু আমি নিজেই জানি না বাঙালি বিউটির কি হবে। মাঝে মাঝে আমাদের জীবনটা এরকমই হয়ে যায়, সামনে কি হবে না হবে কে জানে, সবসময় অন্ধকারই মনে হয়। আজকের খবর আপনারা বোধহয় শুনেছেন, আর যারা এখনো শুনেন নাই আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। আমি আজকে চলে যাচ্ছি ক্রস দ্য পন্ড। গুড, আমরা তাহলে আফজালকে চাঁদে দেখতে পাচ্ছি। চাঁদটা মিস করলে অ্যাটলিস্ট আমি তারার মধ্যে ঘুরতে পারবো ইনশাল্লাহ। ইট ওয়াজ অ্যান অনার ওয়ার্কিং উইথ ইউ আফজাল। দ্য প্লেজার ইজ মাইন। আফজালকে ছাড়া আমরা কি যে করব। আমাকে ছাড়া থাকতে হবে না, কিন্তু আমার বিয়ে হয়নি এখনো। শাট আপ। আরে আমাদের জুটি তো অলরেডি জনপ্রিয়। এটা তোমার জন্য। কি এটা? এটা আমি চলে যাচ্ছি, তো সবার জন্য একটা বিদায় দিচ্ছি, ফাইনাল ফেয়ারওয়েল। আর আমি অফ স্ক্রিপ্ট চলে গেলে তাহলে আরো ভালো। আসসালামু আলাইকুম বাংলাদেশ। You're listening to World Music. And I am your DJ Meeta. And I'm very happy to say that DJ Afzal is no longer with us. He's going to America today to finish his studies. Well, very soon we're going to see a Bangladeshi on the moon. Let's just hope NASA leaves him there. But in all seriousness, I would like to see my friend one day. For the sake of today's occasion that I have for you. An epic ending to Bengali Beauty. A crazy man once said, দুই প্রেমী সূর্যাস্তের সময় বিদায় নিলে তাদের প্রেমটা চিরন্তন হয়ে যায়। কে বলেছে? আমি বলেছি। Stupid. এই ময়না, আমাদের প্রেম আসলে চিরন্তন হবে।
একটু বাইরে যাচ্ছি। তবে শুরু হোক আমাদের অন্বেষণ পুরনো সেই শৈশবের। নিষ্পাপ যত সুখ, রঙিন যত মুহূর্তে, যেখানে নেই শূন্যতা, নেই জরা, আছে শুধু সুখ আর সুখ, অখণ্ড সুখ।